হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ব্লগটা বেশি বড় করবো না, ছোট একটা ব্লগ দেব। আমার কিছু পুরনো ছবি আছে, সেই ছবিগুলো পোস্ট করেছি, আর একটা সারপ্রাইজ আছে তোমাদের সঙ্গে, সেটা শেয়ার করবো। সারপ্রাইজটা কি সেটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দেবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবো। মেনি থ্যাংকস আমার ভিডিওটা দেখার জন্য, কন্টিনিউ করতে থাকো। সারপ্রাইজটা হলো এটাই যে রানাঘাটের এক সভানেত্রী এইমসে এসেছে ডক্টর দেখাতে, তো আমি ডিউটি এসেছি, ডিউটির গন্তব্যস্থল পর্যন্ত এখনও পৌঁছাতে পারিনি। ওপিডিতে এই দিদিকে ডক্টর দেখিয়ে ক্যান্টিনে আমরা একটু চা খেলাম, চা খেয়ে তারপরে পৌঁছে দিলাম। দেখো দিদিকে নিশ্চয়ই আশা করি তোমরা অনেকেই চেনো, জানো, একজন সভানেত্রী রানাঘাটে, দেখলে চিনতে পারবে। দেখো গাইস, আশা করি চিনতে পারবে। থ্যাংক ইউ গাইস আমার ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকবে এবং পাশে থাকবে। তোমরা পাশে না থাকলে আমি বেশি দূর এগোতে পারবো না। আর প্লিজ একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, ভিডিওটা কেমন হলো সবাই প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। তোমরা যদি একটু কমেন্ট করো আমার খুব ভালো লাগে। তো গাইস, তাহলে আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। প্লিজ সবাই ফুল ওয়াচ করবে, ফুল ওয়াচ না করলে ওয়াচ টাইম বাড়ে না, তোমরা সবাই জানো। আমি যে কোনো যার ভিডিও দেখি আমি ফুল ওয়াচ করি। হ্যাঁ, কোনো না কোনো সময় দেখতে পারি না, কিন্তু যখনই দেখি আমি ফুল ওয়াচ করার চেষ্টা করি। প্লিজ তোমরা করবে, ফুল ওয়াচ করবে সবাইকে, ফুল ওয়াচ করলেই সাপোর্ট করা হবে সবাইকে। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।